Wooted Divi, the vials of humanity. গাইবান্ধার গোবিন্দগঞ্জে কওমি মাদ্রাসা দেখিয়ে একটি সিন্ডিকেট স্বতন্ত্র আবেদায়ী মাদ্রাসা করার ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রামে 1990 সালে ফোরকানিয়া ও স্বতন্ত্র আবেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য ওই এলাকার এক ধর্মভীরু মানুষ ফোরকানিয়া মাদ্রাসার নামে 31 শতক ও স্বতন্ত্র আবেদায়ী মাদ্রাসার নামে 51 শতক জমি দান করেন। ফোরকানিয়া ও স্বতন্ত্র আবেদায়ী মাদ্রাসার কোনো প্রকার শিক্ষা কার্যক্রম না থাকায় এগুলো বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে ওই এলাকার লোকজন 2014 সালে ফুলহার দারুল কোরআন কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বিলুপ্ত ওই দুই প্রতিষ্ঠার জমিদাতা কওমি মাদ্রাসার নামে 25 শতক জমি দান করেন। সেই জায়গায় কওমি মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা হয়েছে। বর্তমানে ইসলাম শিক্ষার একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় কোরআন শিক্ষার মাধ্যমে কোরআনের হাফেজ তৈয়ার হচ্ছে। যেসব শিক্ষকেরা ইসলাম শিক্ষার জন্য স্বতন্ত্র আবেদায়ী মাদ্রাসা বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন, তাদের দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে আজ এমপিওভুক্ত করার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ায় ওই এলাকার নুরুল ইসলামের পুত্র শাহরুল ইসলাম, মৃত রফিকুল ইসলামের পুত্র রানাফুল ইসলাম, দিদার বক্স সরকারের পুত্র মাসুদুর রহমান ওই কওমি মাদ্রাসাকে আবেদায়ী মাদ্রাসা হিসেবে দেখানোর জন্য কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আলী সিরাজিকে চাপ সৃষ্টি করছে বলে তিনি জানান। সুস্মিতা শাহ, পথিক টিভি, বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল পথিক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।